দেশের পিয়াসা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, দেখতেই পাচ্ছ যে রেডি হয়ে গেছি। তো মেয়ের স্কুলে যাচ্ছি, আজকে মেয়ের ফাংশন আছে স্কুলে। তো আমি ওখানে গিয়ে কী করছি না করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আর হচ্ছে আমার মনে করে সকাল থেকে সমস্ত কাজ তাড়াহুড়ো করে করলাম, তো ফাংশন আছে যেন 8টার দিকে যেতে হবে, তো 8টা পার হয়ে গেছে। তো ওখানে যাই, আগে গিয়ে কী হচ্ছে না হচ্ছে তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো এখানে দেখো, মা আমি টোটোতে বসে পড়েছি, এখন যাচ্ছি স্কুলে। তো দেখো, আমরা স্কুলে চলে আসলাম। স্কুলে চলে আসার পরে হচ্ছে সবার মা আসছে আর কি, আরও বেচারা। তো আরেকটা বাচ্চা আমাকে জিজ্ঞেস করছে যে আন্টি তুমি হচ্ছে পিউর জামানুনি? ম্যাম কপড়া লানি বলেছে এখানে। দেখো সব বাচ্চারা রেডি হচ্ছে। তো আমার মেয়ে হচ্ছে নাচ আর কি করতে পারেনি, এখনও ছোট না, তো একটু বড় হোক। তো ও গানের মধ্যে আছে, তো সবার প্রথমে ওদের গানের অনুষ্ঠান হবে, তো সেখানে আমি তোমাদেরকে দেখাবো গান করছে। তো আমরা সবাই চলে আসলাম ক্লাসরুমে। দেখো বাচ্চারা বসে আছে, সব ব্রেঞ্চ লাগানো আছে, তো সব মায়েরাও আসছে, আমিও চলে আসলাম। তো এখন মানে অনেকদিন পর হচ্ছে ব্রেঞ্চে বসবো, তো তো সেই ছোটোবেলার দিন মনে হচ্ছে ঘুরে আসলো আবার সেই ব্রেঞ্চে। তো এই যে অনুষ্ঠান শেষ হয়ে গেছে, এখন সব মায়েরা আমরা বাইরে আসলাম, আর ওইদিকে মেয়েরা বাচ্চারা খেতে গেল, খেতে গেছে আর কি। তো আমরা এখন বাইরে দাঁড়িয়ে আছি, তো স্যার ম্যাডামরা বলছে যে যাবে না এখন কেউ, চা বিস্কিট খেয়ে সবাই তারপরে যাবে। দেখো অনুষ্ঠান কমপ্লিট হয়ে গেল, এখন হচ্ছে আমরা সবাই মিলে এখানে চা খাবো। তো ওরা এখন চা খাচ্ছে, আমি এখন বাইরে চলে যাবো। আর হচ্ছে ভাত খেতে গেছে, স্কুলে ভাত খাওয়া যেহেতু মিড ডে মিলের খাওয়া দাওয়া, তো ও ভাত খেতে গেছে। এখন দেখো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি যে ওরা সবাই মিলে চা খাচ্ছে।
চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, তখন বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে দেখো সব পেছনে সবাই আর কি, এক এক করে বাড়ি যাচ্ছি আমরা এখন। তো ফ্রেন্ড দেখো, আমরা মানে স্কুল প্রোগ্রাম শেষ হয়ে গেল, তখন বাড়িতে চলে আসলাম। এই যে এখন দেখো আমার মেয়ে এই বসে জামা খুলছে, তো ড্রেসটা চেঞ্জ করে দিই ওর, আর আমিও চেঞ্জ করে নিই যেহেতু দোকান যেতে হবে। তো একটু মানে চেঞ্জ করে একটু খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে দোকান চলে যাব। তো দোকান গিয়ে কথা হচ্ছে। ফ্রেন্ড দেখো আমি রেডি হয়ে দোকানে চলে আসি, এসে দেখি তো মানে করো আজকে দেরি হয়েছে আসতে, তো এসে দেখি সমস্ত কাজ মানে রেডি হয়ে গেছে। আর তো এসে তো আপাতত কোনো কাজ নেই, তো বসেই আছি এখনও আর কি। কাস্টমার ঢুকেছিল একটা, তো হয়নি কাস্টমারটা। তো এই যে আমরা সবাই বাইরে বসে আছি, এই যে দেখো দোকান একদম ফাঁকা, বর্তমান কাজ নেই। আর কিছু জন আছে, ওরা হচ্ছে গোডাউনে গেছে, নতুন ঈদের মাল আসছে, ওরা হচ্ছে মালটা মিলাচ্ছে। তো আমি দোকানে আছি, একবারে সবাই চলে গেলে তো হবে না, আবার কাস্টমার ঢুকলে আবার কে অ্যাটেন্ড করবে, তার জন্য আমি দোকানেই আছি, ওরা সবাই গোডাউনে কাজ করছে। তো ফ্রেন্ড দেখতেই পেলে যে সমস্ত কাজ টাজ হয়ে গেছে, আমি দোকানে চলে আসি যেহেতু সবাই গোডাউনে গেছে। আর আমি এখন মানে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো দেখো কত পরিষ্কার মানে কি ভালো লাগছে দোকানে আছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, শেয়ার করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে দিও, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের জন্য সবাইকে এখানেই বলবো গুড আফটারনুন। তো ভিডিওটা এখানেই শেষ করব, এখানেই বলছি টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।